সম্পত্তির মালিক হলো ওই পাগলি। তোরা প্রথমত হারামজাদার মালিকানা স্বীকার করবি না, সকলে দোকান পাট খুলবি, আমি ওকে প্রতিহত করব। দ্বিতীয়ত সময় সুযোগ মতো মুদ্দা মাস্তানকে আমি এই বাজারের মাটিতে জ্যান্ত কবর দেব, এ আমার প্রতিজ্ঞা। আমি সিদ্ধান্ত নিয়েছি, দোকান আমি খুলবই। হাসান, তোমার বয়স কম, রক্ত গরম, যা কিছু করবে চিন্তা ভাবনা করেই করবে। আরে এখানে চিন্তা ভাবনার কি আছে, যেহেতু সম্পত্তির মালিক মুদ্দা মাস্তান নয়, তাছাড়া আপনাকেও 12 বছর চুক্তিনামা আছে। হ্যাঁ, এই কথা সত্য, চুক্তিনামা হয়েছে। আমরা সকলে একত্রিত হলে ওদের সঙ্গে লড়তে তো পারবো। মানুষ জন্ম নিলে মরতে হবে তা সত্য, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, দোকান আমি খুলবই। হাসান ভাই, তোমার কথা মতো নয় দোকান আমরা খুললাম, কিন্তু পুলিশ, পুলিশ তো রাঙ্গ পক্ষে থাকতো না। পুলিশের ব্যাপার যদি সমাধান করতে পারি, তাহলে কি আপনারা সবাই একত্রিত হয়ে ওদের মোকাবেলায় যাবেন? আমি ব্যবস্থা করছি। বাবা, এবার মনে করেন হয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না, সমস্ত কাজ বাদ দিয়ে সকল ফোর্সকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দাও, যে করে হোক আমার মেয়েকে উদ্ধার করতেই হবে। ভাইয়া, আমি তোমাকে বহুবার বলেছি, সব মানুষের পেটে সব সয় না, তাই তুমি ঘুষ খেও না, ঘুষ খেতে নেই, ঘুষ খেলে তার 3 পুরুষ পর্যন্ত প্রায়শ্চিত্ত করতে হয়। কবিতার জন্য ভাবিও মরতে বসেছে, আমি যাচ্ছি, যে করেই হোক কবিতাকে উদ্ধার করবই। অসম্ভব, যে একবারে জগৎ ছেড়ে পরজগতে চলে যায় তাকে আল্লাহ ছাড়া কোনো শক্তি ফিরে আনতে পারে না। আপনি কে? আমি কবিতার মৃত্যুর পর তার কাপড় চোপড় নিয়ে এসেছি। কোনো লাভ নেই ইন্সপেক্টর সাহেব, কোনো লাভ নেই, কারণ সকলকে দিয়ে সব কাজ হয় না। আপনি লোক হিসেবে খুব ভালো, কিন্তু মানসিক রোগী হয়ে টাকার পিছনে ঘুরছেন। ইন্সপেক্টর, আপনি ভেবেছিলেন পৃথিবীতে টাকাই সব, মিথ্যে, টাকাই পৃথিবীতে সব নয়। যে লোক সৎ নীতিবান তার কাছে টাকা কিছুই না, তাহলে পৃথিবীর সব ক্ষেত্রে সত্যের চেয়ে মিথ্যের জয় বেশি হতো। যাই হোক, পাপ করেছেন, পাপের প্রায়শ্চিত্ত দিতে হলো। আমি তো ভালোই ছিলাম, কম খেলো, বিলাসবহুল কোনো জিনিসপত্র না থাকলেও আমি তো খুব সুখী ছিলাম। আর আমি যখন নীতি ছেড়ে টাকা ছিলাম, তখনই আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সৎ মানুষ সামান্য সময়ের জন্য বিপদগামী হলেও আল্লাহ তাকে আবার সুযোগ দেন সঠিক পথে ফিরে আসার জন্য। কবিতা, 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 মারে আমার মা। আসাদ, দাঁড়াও আসাদ, আমি সব বুঝতে পেরেছি।